গীতিকবি সুরকার ও কণ্ঠশিল্পীদের যৌথ উদ্যোগে যাত্রা শুরু হলো সঙ্গীত ঐক্য বাংলাদেশের। বিকেলে প্ল্যাটফর্মটির ঘোষণা উপলক্ষে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অংশ নেন দেশবরণ্য সঙ্গীত শিল্পী ও কলা কুশলীরা। জুলফিকার রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠিত এই ভার্চুয়াল আয়োজনে অংশ নেন শহীদ মাহমুদ জঙ্গি, গোলাম মোর্শেদ, আসিফ ইকবাল সহ দেশের বরেণ্য গীতিকবিরা। চিন্তা করলাম যে আমরা যদি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে যাই তাহলে আমাদের সম্পর্কটাকে আর একটু একীভূত করতে হবে, আমরা এক জায়গায় আসতে হবে এবং এক জায়গায় এসে আমাদের কর্মতৎপরতা অব্যাহত রাখতে হবে। শিল্পী, গীতিকার, সুরকার সবার আর্থিক ও নৈতিক অধিকার রক্ষায় যাত্রা শুরু হলো সিঙ্গার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, গীতিকবি সংঘ এবং মিউজিক কম্পোজার সোসাইটি সংগঠনের সদস্যদের সম্মিলিত এই ঐক্যজোট। সঙ্গীতের সার্বিক মান উন্নয়ন এবং এর সাথে যুক্ত মানুষের যোগ্য সম্মান এবং সম্মানী প্রাপ্তিকে অন্যতম প্রধান লক্ষ্য বিবেচনা করে সঙ্গীত ঐক্য বাংলাদেশ গঠিত হয়েছে। সঙ্গীতে কিন্তু জাতীয় পুরস্কার নেই, সাংগঠনিক পুরস্কার আছে। আমরা মনে করি শুধু সঙ্গীতের ইম্পর্টেন্ট সেক্টরগুলোকে টার্গেট করে অ্যাড্রেস করে একটি জাতীয় পুরস্কার হওয়া উচিত। সংবাদ সম্মেলনে সঙ্গীত শিল্পীদের ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে চলার প্রত্যয় জানান শিল্পীরা। বাংলাদেশের সঙ্গীতকে বিকশিত হওয়ার লক্ষ্যে, প্রতিষ্ঠার জন্যে, তার উন্নয়নের জন্য যতটুকু যা করা, এটা সত্যিকার অর্থে একটি বাংলাদেশের জন্য আজকের দিনটা একটি ইতিহাস। অলরেডি আমাদের সংস্কৃতি মন্ত্রণালয়ের কাছে 17টা দাবির মধ্যে ওনারা কোথাও ডিসএগ্রি করে নাই, সবগুলো ওনাদের সম্মতি আছে, এখন খালি সময়ের অপেক্ষা। আয়োজনে সঙ্গীত ঐক্য বাংলাদেশের মাধ্যমে সঙ্গীত সংশ্লিষ্টদের অধিকার সুরক্ষিত হবে বলে জানান আয়োজকরা। সৌরভ বাপ্পা, ডিবিসি নিউজ, ঢাকা।